হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়ার রান্নাঘর। আমি বিউটি একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে এসেছি। আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একদম ছোটো চিংড়ি, কুচো চিংড়ি, যেটাই বলতে চায়। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা আজ আমি করবো আলু আর লাউ দিয়ে চিংড়ি মাছের ঘণ্ট। এখানে লাউটা আমি একটু বড় বড় মাপের কেটে নিয়েছি বন্ধুরা, একদম কচি লাউ, ছোটো লাউ, একটা লাউ নিয়েছি, একটা মাঝারি মাপের আলু নিয়েছি। এরপর আমরা চিংড়ি মাছটা প্রথমে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কড়াইয়ে আমাদের তেল গরম হয়ে গেছে খুব বন্ধুরা, আমরা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে বন্ধুরা, বেশি ভাজবো না, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো নামানোর পরে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেল আমাদের গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে আর মৌরি। আমি এখানে মেথি দিচ্ছি না, আপনারা পাঁচফোড়নও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ফোড়নটা আমাদের এসে গেছে বন্ধুরা, এরপর আমরা লাউ আর আলুটা মিশিয়ে দিচ্ছি। লাউটা আমরা একদম নিজের মতো নাড়াচাড়া করে বন্ধুরা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ। যারা লঙ্কা গুঁড়ো খান তারা এই সময় লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারেন। আমি লঙ্কা বাটা ইউজ করবো, তাই লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা কিছুই দিচ্ছি না। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করার পরে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো দিচ্ছি জিরে গুঁড়ো। আপনাদের লাউ যদি বেশি পরিমাণে থাকে সেই মতো আপনারা জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বন্ধুরা লাউ থেকে জল বেরোতে পারে, এবারে বেরোতে শুরু করছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা এক চামচের মতো। এবার লাউ আর আলুটা মশলার সাথে ভালো করে মুছতে দিয়ে দেবো আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে। আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু খুলে দু একবার নাড়িয়ে নিয়েছি। আমাদের লাউ থেকে যতটুকু জল বেরিয়েছিলো পুরো শুকিয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। লাউ আমাদের অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা এইখানে মিলিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আমি এখানে কোনো জল ইউজ করবো না বন্ধুরা। এরপর আমরা আস্তে কম আঁচ করে এটা ঢাকা দিয়ে আবার আস্তে আস্তে হতে দেবো। ওর মধ্যেই লাউ, আলু, চিংড়ি মাছ সব একসাথে ভালোভাবে মজে যাবে। কম আছে আমাদের ঢাকা দিয়ে রাখা আছে বন্ধুরা, হালকা জল বেরিয়েছে, আমরা মাঝে দু চারবার করে নাড়িয়ে নিয়েছি। এরপর এটা আরও জল শুকিয়ে যাওয়া অবধি আরও কিছুক্ষণ হতে থাকে, আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমরা ঢাকা দিয়ে কম আঁচ করে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এরপর ঢাকাটা খুলে দেখি জলটা আমাদের একদম পুরোপুরি শুকিয়ে গেছে, ঘন্ট একদম পুরোপুরি শুকনো হয়ে আমাদের চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এটা খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা, একবার বানিয়ে এরকমভাবে খেয়ে দেখবে। বেশি মশলাপাতি একদম লাগে না, দিয়ে দেবো সামান্য গরম মশলা, চিনি দিয়ে দিচ্ছি, সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। যারা গরম মশলাগুলো ইউজ করতে না চান, চিনি ইউজ করতে না চান, তারা বাদও দিতে পারে। তাছাড়াও এটা খেতে খুব সুন্দর হয়। দু মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে লাউ দিয়ে চিংড়ি মাছের ঘণ্ট। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, বা এরকম খাবার বানিয়ে বানিয়ে খাবেন। এই খাবারগুলো বানাতে একদম বেশি তেল মশলা লাগে না বন্ধুরা। টাটা।